তুমি শরণনগর বেগুন নিয়ে গেছো, কানা বেগুন দেছো আপার বস্তার ভেতরে, আর অল্প কিছু উপরে দিয়ে বলছে আল্লাহর কিরে সব ভালো, সব ভালো। এ ক নম্বর বেই মানে হ্যাঁ বলছে পার করতে পারলি বাঁচি, পার কর, পার কর জি। এজন্য বলছি বাবা খুব সাবধান, ফাঁকি দিচ্ছ কার, এই ফাঁকি দিলে কার, বাড়ি এসে বোর সাথে গল্প করতেছে, যত কানা ছেলে সব চেল গিয়ে দিস। আল্লাহ বলতে তো চালাতে হবে না, ওই পয়সা যা লেইছিস ওই সর্বনগরে ডাক্তার অজু করে বেশি রেস ওর দে, ওর দে, দেখেছেন এদিক টেনেছ ওদিকে দেখছ। আল্লাহ আকবার, বান্দা তুই রাতের বেলা আল্লাহ বলে ডাকবি, দিনের বেলা আল্লাহ বলে ডাকবি, সন্ধ্যাবেলা আল্লাহ বলে ডাকবি, যখন আল্লাহ বলে ডাকবি। আমি তোর এমন আল্লাহ, কোনো চিন্তা তুই করবি না, আমি তোর বান্দা বলে কবুল করব। পৃথিবীর জমিনে যারা আল্লাহ বলে ডেকেছে, নবী বলে যারা ডেকেছে, আমি আল্লাহ খুশি হয়েছি, বাবা নবীজি খুশি হয়েছেন। আমার কাঁকড়ার ভাইরা পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাপ, এই যে চাঁদা পারা দেখছেন, আরবিতে রজব চাঁদ বলা হয়, এই মাসের 27 তারিখে আমার নবী পাক আল্লাহর বাড়ি গিয়েছিলেন। কোথায় গেলেন? আল্লাহর বাড়ি। এক দু মাইল রাস্তা না, কোটি কোটি মাইল দূর আরশাজিম, আমার নবী পাক কালা নিয়ে গেলেন। কি করে নিয়ে গেলেন? কোন প্লেনে, কোন রকেটে? বাবা দুনিয়ার কোনো রকেট কাজ করবে না, দুনিয়ার কোনো প্লেন কাজ করবে না। আল্লাহর কোরআনটা খুলে দেখেলেন, বাবা পনের পারাটা খুলে দেখেলেন, আল্লাহ পাক নিজে বলেছেন বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসির। এই বারাক শব্দের অর্থ হচ্ছে ফার্সি বারকুন, বারাক। এই বারাকের অর্থ হচ্ছে বিদ্যুৎ, এত তার গতি চোখের পলক মারতে দেন আসমানে পৌঁছে দেয়। জোরে বলুন, এত তার গতি জি। এই মাসের 26 দিবাগত রাত, যেটা আপনার বলা হয় 27 রজব, মিয়ার যে গেলেন, আল্লাহ দিদারে গেলেন, বন্ধু বন্ধুর বাড়ি গেলেন, দোস্ত দোস্তর বাড়ি গেলেন, আমার আল্লাহ পাক খুশি হলেন, খুব সন্তুষ্ট হলেন। আমার নবী আরশাজিমে পা দিলেন, কিন্তু নবী পাক আমার জুতো খুলে নিচ্ছেন। আল্লাহ পাক ডেকে হাবিব তুমি জুতো খুলছো কেন, তুমি জুতো পাইতে আমার কাছে চলে এসো। আমার নবী পাক বলেছিলেন আল্লাহ আমি জুতো পাই দিই কী করে যাব, এ তো দুনিয়ার কোনো বাড়ি না, দুনিয়ার কোনো অফিস আদালত না, এ তো আপনার বাড়ি, আপনি হলেন তামাম ব্রহ্মণ্ডের মালিক, আজকের আপনার বাড়ি পা দেব, এই মদিনার জুতো আমি কী করে নিয়ে যাব। আজকের মূসা নবীকে আপনি বলতেন ও মূসা তোমার জুতো খুলে তুমি পর্বত ওঠো, কারণ আমার তাজুলির জ্যোতি ওই পাহাড়ে পড়েছে। আয় আল্লাহ আমি জুতো পাই দিই কী করে যাব। আমার নবী পাককে কি আল্লাহ বলেছে ছিলেন, ও নবী রে মুসা নবীর জুতোর সঙ্গে তোমার জুতো তুলনা করছো কেন, কারণ তুমি আমার বন্ধু। ও নবী আমি মুসাকে জুতো খুলতে বলেছিলাম, মুসা জুতা খোলো, আর তুমি আমার এমন নবী, আহা যদি জুতো পরে তুমি আমার কাছে না আসো, আমার আরশাজিম কাঁদবে, চোখের পানিগুলো ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের কি বলবো। তাই তোমার জুতোর ধুলো নিয়ে আমার আরশাজ করে ধন্য হয়ে যাবে। আমার নবী আল্লাহর বাড়ি যখন পৌঁছে গেলেন জুতো পাই দিয়ে, আল্লাহ পাক টেবিলে দুধ মধু সাজালেন, জান্নাতের নাজনামও সাজালেন, সুন্দর করে আপার সাজিয়ে আমার নবীর জন্য আল্লাহ মেহমানদারি করলেন। আমার নবী বাবা মতির চেয়ারে বসে গেলেন, আল্লাহ পাক দেখলেন বন্ধু তুমি তো গরিব মানুষ, তোমার মা নেই, বাপ নেই, তোমার ভালো ঘর নেই, তুমি ভালো খেতে পাও না, আমি আল্লাহ পাক তোমার দুধ মধু জান্নাতে নাজনামও দিয়েছি, ও বন্ধু তুমি খাও, একটু পেটটা ভরিয়ে লাও, আমি আল্লাহ বড় খুশি হই, একটু খাও। ও ভাইরা রে আমার আপন নবী বলেছিলেন আল্লাহ আমি খাবো না, আমি খাবো না, খাবো না।
আল্লাহ বলল কেন খাবে না বন্ধুরে না খাবার কারণটা একটু বলো আমার নবী বলল আমি খাবো না আল্লাহ কেন খাবে না আমি নিজে মেহমানদারি করছি তুমি কেন খাবে না আমার নবী পাক দেখে বলেন আল্লাহ এই জান্নাতের দুধ মধু আজকে আমার জন্য জোগাড় করেছেন জান্নাতে নাস্তা আমার জন্য জোগাড় করেছেন এই আল্লাহ রে আজকে আপনার বাড়ি আমি জান্নাতে নাস্তা খাবো দুধ মধু খাবো আমার উম্মতেরা কি খাবে একটু জোরে বলতে পারলেন না সবাই মিলেমিশে বলতে পারলেন না আজকে আমরা যদি কোন ধনীর বাড়ি যাই হ্যাঁ আজকে আমার চাচাতো ভাই ফুফুতো ভাই মামাতো ভাই এদের কথা বলি এই সামান্য সরকার একটু ঘর দিয়েছে বাপ চাচা পাগল হয়ে যাচ্ছে ভিডিও ভিডিকে আমার নাম নি আমার নাম নি কি ঠিক বলছি তো নাকি কই একবার বলেছে আমার চাচাতো ভাইয়ের নাম নি কেন আমার ফুফুতো ভাইয়ের নাম নি কেন এই আমার মামাতো ভাইয়ের নামটা নি কেন আমার বাড়ির পাশে গরিবের নাম নি কেন এ কথা বলি হ্যাঁ আমার নাম নি পাগল হয়ে যাচ্ছে আমার নাম নি আমার দেবে না হাই মুসলমান কবে জ্ঞান বুদ্ধি ফিরবে বাবা কবে তোর জ্ঞান বুদ্ধি ফিরবে হ্যাঁ সারা জীবন আউ দিচ্ছিস সারা জীবন আউ দিচ্ছিস এই রাখতে পারবি তো আউদে রাখতে পারবি তো হ্যাঁ একদিন ফক্সে যাবে আজকে আমরা রাস্তার ধারে একটা বাড়ি করব আল্লাহু আকবার দেখার মতো বাড়ি রং চং সেইরু রাস্তাতে যাচ্ছার বলছে বাহ বাহ ওর বুক ফুলি আব্দুল হক বাহ বলেছে জি 3 লাখ 4 লাখটা খরচ করেছে ওতে 5 লাখ খরচ করেছে খরচ করে জানটা ভরলো না মনে মনে করছে আল্লাহ আল্লাহ যদি স্বরূপনগরে যদি অন্তত 200 জায়গা লিতি পারত ওখানে একটু বাড়ি করত আল্লাহ রহম করো স্বরূপনগরের কাছাকাছি একটু জমি লেলে ওখানে 2 কামরা ঘর করলে ওখানে থাকা ওঠা করে মন ভালোবাসে না আল্লাহ আল্লাহ একটু বারাসাতে গেলে ভালো হতো বারাসাত স্বরূপনগর হচ্ছে না বারাসাত আল্লাহ রহম কর বারাসাতে গেল একটা বাড়ি করলো সুন্দর বাড়ি চাকচিক্য বাড়ি মন বসে না আল্লাহ আল্লাহ একটু সর লেগে দিলি নে সর লেগে জি সর লেগে আল্লাহ আকবার ওখানে একটু বাড়ি করতে পারলি জানটা জুড়িয়ে যেত আল্লাহর মহিমা সর লেগে বাড়ি করলো বাপ উঠতে পারলো না ঘরে সব চাকচিক্য সব ঠিক আল্লাহ আকবার উঠবে হঠাৎ বুকি ব্যথা ওসা ওঠ বই তো আর উঠতে হবে না পিজিতে শোব কেন বাড়ি করেছি শো বই তো আমার এতে হবে না পিজিতে এলে চলো দেখেছেন হ্যাঁ কাঁকড়ায় বাড়ি করলে হলো না স্বরূপনগর বাড়ি করলে হলো না সর বারাসাত করলে হলো না সর লেগে হলো না ওর সত্যে কমবে পিজিতে ওখানে গেছো ব্যাস 2 দিন পরে খবর আসতেছে জোহর বাদ কি বাদ বাবা আর জোহর বাদ কি বাদ জি এই জন্য বলছি বাবা বেশি আশা করতে যেও না বেশি আশা করতে যেও না আল্লাহ পাক যেটা দেয় আল্লাহর কুদরত আজকের হ্যাঁ আল্লাহর মহিমা আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে জি একটু শুকর আদায় করুন আল্লাহ ও ভাইরা বাবা জিরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমার তরুণ তরুণ বন্ধুরা আমার যুবক যুবক ছেলেরা একটুখানি আপনাদের বুঝিয়ে দেই একটুখানি বলে দেই বাবা আমার নবী পাক ওই দুগ্ধ আজকের জান্নাতের নাজ নেমত খাবে না যতক্ষণ পর্যন্ত উম্মতের কি দেবে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে আমাদের আল্লাহ কি দেবে নবীকে বলে দিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকাল আবতার আই নবী গো আজকের উম্মতের কথা তুমি মনে পড়ে গেছে ও নবী কোনো চিন্তা করো না ও নবী তুমি ঘাবড়িও না তোমার উম্মতের চিন্তা তুমি এত করো আমি আল্লাহ বুঝতে পেরেছি তুমি মনে রেখো জেনে রেখে দিও কিয়ামতের ময়দানে আমি তোমার হাতে একটা নিয়ামত দেব ও বন্ধু রে আদম নবী পাবে না লুত নবী পাবে না
ইয়া নবী পাবে না, ইসহাক নবী পাবে না, ইব্রাহিম নবী পাবে না, একমাত্র তুমি পাবে। ওই জিনিসের নাম, ওই নিয়ামতের নাম আবেজ কওসার। ও ভাই, মাথার উপর সূর্যের দানাবে, জমিন পড়ে তামা হবে, মাথার ঘেনগুলো টকপক করে ফুটবে। ওই দিন পানির জন্য মানুষ কাতরাবে, আল্লাহ একটু পানি, আল্লাহ একটু পানি, পানি তো পাবে না বাবা, পানির জন্য মানুষ কাতরাবে। ওই দিন আল্লাহ কি করবেন, আমার নবীর হাতে কওসার দান করে দেবেন, আমার নবী নিজে কওসার উম্মাতে মুহাম্মাদির পান করাবে, উম্মাতে মুহাম্মাদির দিয়ে দেবেন। ও ভাইরা রে, এমন কওসার আমার আল্লাহ পাক দিয়ে দেবেন, একবার যদি কেউ এক গ্লাস পান করে আর জীবনে কোনদিন পানির তৃষ্ণা লাগবে না। জি, সেই পানির তৃষ্ণা, পানি আমার নবীর হাতে আল্লাহ দেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও ভাইরা, বিশ্ব নবী আমার এইবারে বাবা নাজ নিয়ামত কেলেন, সব কিছু ঘুরে ঘুরে দেখলেন, দেখার পরে নবী বললেন, আল্লাহ আমি তো আর জাহান্নাম আর জান্নাতটা দেখবো, আমার একটু দেখিয়ে দাও। আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু তুমি জাহান্নাম আর জান্নাত দেখবে কেন? বলে, না না, আমি চামড়ার চোখে দেখবো। আল্লাহ আল্লাহ নবীকে নিয়ে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের চৌকাঠি নিয়ে গেলেন। আমার নবী পাক জাহান্নামের আগুনটা দেখে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার নবীর চোখের পানি গড়িয়ে বুক ভিজে গেল, আমার নবীর চোখের পানি পড়ে দাড়িটা ভিজে গেল, আমার নবীর চোখের পানি জামাটা ভিজে গেল। আমার আল্লাহ পাক দেখে বন্ধু কাঁদো কেন, এই জাহান্নাম তো তোমার জন্য না, এমন করে কাঁদছো কেন? যা আগুন তুমি দেখছো, পাপি তাপি গুনাহগারেরা তারা জাহান্নামে যাবে, তুমি কেন কাঁদছো বন্ধু? না 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 না, তোমার কান্নার কোনো দরকার নেই, যেহেতু যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমার এমন বন্ধু, আমার নামের পাশে তোমার নামটা লিখে রেখেছি। জি, জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জি, জান্নাতের জানেলায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর সাজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তা তুমি কাঁদছো কেন? আমি তোমার নামটা তো সুন্দর করেছি, কাঁদছো কেন বলো? আব্বাজান, ভাইজান, আমার নবী পাক কি বলেছিলেন, আল্লাহ এই যে জাহান্নামের আগুন আমি চোখে দেখলাম, আমার উম্মাতরা তো দেখেনি, উম্মাতেরা গুনাহগার, খাতাকার, দুনিয়ার জমিনে পড়ে লোভ লালসায় জীবনটা বিপন্ন করবে, তারা ঠিক মতো নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, ঠিক মতো তোমার আল্লাহ বলে ডাকতে পারবে না, এই জাহান্নামে জ্বললে আমি নবী কি করে তাকাবো, এই জন্য আমি কাঁদতে লেগেছি। ও ভাইরা রে, খুশির খবর আমার আল্লাহ পাক দিয়ে দিলেন, বন্ধু গো তুমি দুনিয়ার জমিনে যাবে, উম্মাতে মুহাম্মাদির বলে দেবে, ওই দুনিয়ার জমিনে যদি আল্লাহর চিন্তা করে নবীর ভয় করে যদি দুফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই দুফোঁটা চোখের পানি আমি কুদরতি ভাণ্ডারে জমা রেখে ওই জাহান্নামে আমি আল্লাহ নিজে সিটে মারব। কি বুঝলেন? হ্যাঁ, এত কিছু দিলেন, এত কিছু করলেন, তা আমাদের মন ভরে না, আমাদের মন ভরে না। এক বেগর জমিলে কোর্ট কাছারি, এক বেগর জমিলে কোর্ট কাছারি, এক বেগর জমিলিয়ে থানা কোর্ট। ছোট ভাই মেজ ভাই বড় ভাই বলতে দেখে লো, ছোট ভাই মেজ ভাই বলতে দেখে লো, মেজ ভাই বড় ভাই বলতে তোরও দেখে লো, দেখতে 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 4 লাখ খরচ। কত খরচ? 4 লাখ। জমি কতরা? 1 বেগত। এই জমি কতরা? 1 বেগত। খরচ হলো কত? 4 লাখ। এইবার বসিরহাট গে 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 বাড়ি এসে এবার ছোট ভাই বড় ভাই বলতে, বড় ভাই হাফ হাফ করলে কি ঠিক তো নাকি? হাফ হাফ করলে তো এই জ্ঞানটা আগে হয়নি, 4 লাখ খরচ করে তো হাফ হাফ করতেছিস, এ জাতের জ্ঞান কবে ফেরবে বাপ, এ জাতের জ্ঞান কবে ফেরবে? আমি তো এত মহফিল করি বাপ, এত মিলাদ করি তো বাপ, শুধু বলে খোকো ভাই তোমার রস ভাল লাগে, কিন্তু ওই পর্যন্ত, ওই পর্যন্ত আর মানে না। আজকে যদি মানত এদের বিবেক বুদ্ধি,
আল্লাহ পাক দিয়ে দিত। চিন্তা করতে পারছেন বাবা? একটু যদি ভাবি, একটু যদি চিন্তা করি, আমাদের আল্লাহ পাক জ্ঞান চক্ষু খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে যত ভাই আমার এখানে বসে আছেন প্রত্যেকে বলুন, সেই নবীকে মানা যাবে না যাবে না? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে, আমরা নবীর ভালোবাসবো না বাসবো না? চিল্লে বলুন, আমার নবীর জীবনে মিথ্যে কথা বলেছে? আমরা বলবো সব চুপ করে, সব চুপ করে। খোকা ভাই ওটা একটু বলবো, ওটা একটু বলবো। জি আল্লাহ আকবার, তুমি সরুনগর বেগুন নিয়ে গেছো, কানা বেগুন দেছ আপার বস্তার ভেতরে, আর অল্প কিছু ওপরে দিয়ে বলছে আল্লাহর কিরে, সব ভালো, সব ভালো। এ ক নম্বর বেই মানে? হ্যাঁ বলছে পার করতে পারলি বাঁচি, পার কর, পার কর। জি এই জন্য বলছি বাবা খুব সাবধান, ফাঁকি দিচ্ছ কার? এই ফাঁকি দিলে কার? বাড়ি এসে বসে গল্প করতেছে, যত কান আছে সব চলে গিয়ে দিস। আল্লাহ বলতে তো চালাতে হবে না, ওই পয়সা যা লেইছিস ওই সর্বনগরে ডাক্তার অজু করে বেশি রেস, ওর দে ওর দে। দেখেছেন, এদিক থেকে এনেছ ওদিকে দেখছ, আল্লাহ আকবার। আমার ইউটিভিতে আপনারা শুনেছেন বোধ হয়, কি জানি নে, এই কয়েক বছর আগে আমি মেটিয়া বুরুজ প্রায় প্রত্যেক বছর যাই, এবারও যাব ওই 17ই ফাল্গুন মেটিয়া বুরুজ। খুব বেশি আমি মেটিয়া বুরুজ যাই নে বাপ, ওকে আল্লাহ টাকা দেশ তো বিরাট, ওকে কায়দা আলাদা বাবা। জি সে স্টেজ শেখ, সে ব্যাপার আলাদা বাবা। জি আল্লাহ আকবার। ওই বছর চারিক আগের কথা বলছি, মেটিয়া বুরুজ গিয়েছি বাপ, বিরাট ধনী, আল্লাহদের টাকা দেশ তো বিরাট। জি বিরাট টাকা ওদের, আমি তো দেখেছি বাবা, আল্লাহ আকবার। জি একটা গরু কিনবে, হ্যাঁ 30,000 টাকার গরু, 90,000, হ্যাঁ কোরবানির আগের দিন সব ফিতে বাঁধবে গরবে। ভাই কিরাম গরু হেস বল দিন, বলছে সত্যি তোর মতো লোক নেই, ওর বুক শুধু ফুলতেছে, কোরবানি চালাচ্ছে ও, আমার বলি আসি বিরাট। আমি তো ভয় কার করিনি বাবা, তুই দাউদ করবি না করবি আল্লাহ চালাবে, ও চিন্তা আমি করিনি বাবা। জি ছাগল একটা 20,000 টাকা দাম, 65,000 কিনেছে, দেখাচ্ছে কিরাম হচ্ছে দেখ। জি এইবার আমার যেখানে বসা যায় করেছে তিনতলা বাপ, আমি বলছি একটু বাথরুমে যাও বাবা, বাথরুমে তোর তো হুজুরের পাশে বাথরুম, যাও দরজা খুলে দেখি এসি, হাওয়া বেরোচ্ছে ঠান্ডা, আমি যে সত্যি চাষা এসি কেন? তা বলছে পায়খানা করে এসি লাগিয়ে রেখেছি, কারণ সবচেয়ে নিয়ামত হচ্ছে পায়খানা, মন খুলে ঝাড়ো গরমের সময়। জি আমি একটু ঝাড়লুম বেশ ভালো করে, এইবার বেরিয়ে এসে আল্লাহ আকবার, এবার খেত দিয়েছে বাপ, আমি বইছি আর সবাই বইয়েছে, আর এসি আল আমার পাশে বইয়েছে, বড় বড় রসগোল্লা সবার দিচ্ছে, এসি আলার দেয় না, এসি আলার দেয় না। এসি আলা মেয়ের বলতে, ছোট মেয়ের বলতে, আমার একটা দিয়ে কাপার আছে, আমার একটা দিয়ে, মেয়ের চোখ রেঙে বলতে মরবি তুই, দেখ খাবি নে। বলছে আমি এনেছি না, মেয়ে বলছে তুই আনবি কিনবি দেখবি খাবি নে, কেন বলো দিন? 450 সুগার দেখেছ? হ্যাঁ বলতে চাষা এসি তুই কখন ঝাড়বা? বলতে 3 দিন পর 1 কুলি পড়ে। আমি বলি তাহলে তুমি করলে কেন, এসি করলে কেন? হ্যাঁ আল্লাহ আকবার, আজকের আমাদের আশা মেটে না বা, বউ খাচ্ছে বড় মাছের মাথা, কাতলা মাছ, ভেটকি মাছ মাথা, হারিনি তো পারে না, কোলেস্ট্রল, চুনো মাছ খায়, বউ খাচ্ছে উনি শুধু দেখতেছে, বউ তো কী দেখতো তুমি ওরম করে, তোর তো এমনি, তুই এমনি দেখতেছিস, তোর দিক হয়ে যাচ্ছে কিন্তু ভেতর দেওয়ার উপায় নেই, কোলেস্ট্রল তো। জি আব্বা যান ভাই যান, আমি আপনাদের কাছে আলোচনা করে দিচ্ছি, না 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 না, আল্লাহকে স্মরণ করতে হয়, আল্লাহকে ডাকতে হয়, আল্লাহ আল্লাহকে ডাকতে হয়, আল্লাহ পাক তোমার আমার ভালো রাখেন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। ঝাল পোড়া দিচ্ছেন? জি তো মোটামুটি কথা হচ্ছে আমরা কাকে ডাকবো, জোরে বলুন সুখে দুঃখে কাকে ডাকবো, আর ভালোবাসবো কাকে? নবীকে ভালোবাসবো, কাকে? নবীকে। কেন? নবী হলো বিশ্ব নবী। কি নবী? জোরে বলুন কি নবী?
বিশ্বনবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা এই কয়েক সপ্তাহ আমি মদিনায় ছিলাম বাবা জি আমি সকাল বালুটে কাফেলাদের বললাম বাবু চলো তো একটু তায়েফে যাই তায়েফ জি মদিনার থেকে অনেক দূর 40 রিয়াল ভাড়া বাবা আমরা 29 জন একটা কাফেলা ওই বাসে করে গেলাম বাবা 29 জন 40 রিয়াল করে ভাড়া কত ভাড়া বুঝতে পেরেছেন তো জি কিছু দূর যাবার পরে আমার মুয়াল্লিম বলছে হুজুর আপনি যে ওয়াজটা করেন বুড়িমার ওয়াজ ওই ঘরটা দেখেন সেই বুড়ির ঘর কোন বুড়ি বুঝতে পেরেছেন সে নবীর যাবার পথে কাঁটা পুঁতে দিত জি আল্লাহু আকবার আমার নবীর পায়ে তো কাঁটা ফোটে না আমার নবী হচ্ছে রহমতের নবী জোরে বলুন চিল্লে বলুন আমার নবী যে রাস্তা দিয়ে যায় কাঁকর পাথরগুলো আমার নবী সেজদা করে জোরে বলেন আমার নবী যে রাস্তা দিয়ে যায় কাঁটা ফোটে না কাঁটাগুলো তুলো হয়ে যায় জোরে বলুন আল্লাহর নবী যায় প্রত্যেক দিন কাঁটাগুলো তুলে 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 ফেলে দেয় একদিন দেখে পথে কাঁটা নেই আমার নবী পাক থমকে দাঁড়িয়ে গেল কতগুলো বাচ্চা ছেলেকে প্রশ্ন করে বাবা ছেলে এই পথে কাঁটা কে দিত জানো বাচ্চা ছেলেরা বলছে হুজুর এই বাড়ির পাশে বুড়ি মা বলছে কই বলতো ওই বাড়ি নবী পাক বলছে চলো তো বাবা বলতে কড়া বুড়ি আমরা যাব না তুমি যাও আমার নবী পাক গেলেন বুড়িমার দরজা আঘাত করে বলছে মা ও মা ও মা ও মা আমার নবী পাকের ভাষা আমার নবী পাকের কথা ছিল মধুমাখা কথা আল্লাহ যেটা কোরআনে বলে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন দয়ার করুণা করে আল্লাহ পাঠিয়েছে আমার নবী পাক দরজা ঘা দিল মা ও মামা ও মামা বুড়িমা ভিতরতে বলছে কে বাবা বলে মা গো তুমি চিনবা না একটু দরজা কানা খোলো আমি তোমার সঙ্গে কথা বলবো বুড়িমা বলছে বাবা আমি উঠতে পারছি না মাথা ঘুরে পড়ছি 102-3 জ্বর দরজা ভাঁজ করা আছে তুমি খুলে এসো আমার নবী পাক এইবারে দরজা খুলে বুড়িমার কাছে গেল যে বলছে মা গো তুমি এমন করছো কেন আজকে তুমি কাঁটা দাওনি পথে বুড়িমা বলছে বাবা সকাল তো আমি উঠতে পারছি না মাথা ঘুরে টলে 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 পড়ছি যদি ভালো থাকতুম কাঁটা দিতুম কার সাথে হচ্ছে নবীর সাথে কথা আমার নবী পাক বলছে মা আমি একটু দোয়া করব তোমার জন্য তোমার শরীরটা ভালো হয়ে যাবে আল্লাহর নবী বুড়িমা তো চেনে না বলে বাবা তুমি কে আমার জন্য দোয়া করবে আজকের আমার আল আওলাদ সকাল থেকে কেউ খোঁজ লায় না বাবা আর তুমি আমার খোঁজ নিয়ে দোয়া করছো তুমি কে বলে মা গো আমার তুমি চিনবা না আমি একটু দোয়া করব তোমার শরীরটা ভালো হয়ে যাবে বুড়িমা বলছে বাবা কই দোয়া করো তো আমার দিনের নবী ওই বুড়িমার সামনে বসে বসে বলছে আল্লাহ বুড়িমার শরীরটা তুমি ভালো করে দাও আমার দিনের নবী যে হাতখানা তুলেছে গো আমার নবী পাক যে হাতখানা তুলেছে গো বাবা বলতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না আমার নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে বুড়িমার শরীরটা ভালো হয়ে গেছে বুড়িমা পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার দিনের নবীর গলাখানা জড়িয়ে ধরেছে বাবা তুমি এত ভালো মানুষ তুমি দোয়া করলে তুমি মোনাজাত করলে শোক ভালো হয় এতে ওষুধ লাগে না বুড়িমা বলে বাবা আজকের দিনের নবী যদি আল্লাহ তোমার বানাতো আমরা বড় শান্তি পেত আমার নবী চুপ করে বসে আছে বুড়িমা বলে বাবা নামটা একটু বলে পরিচয় দাও আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলে মা গো আজকে যার যাবার পথে তুমি কাঁটা দিতে মা জননি আমি আব্দুল্লাহর বেটা আমি সেই তোমার বাড়ি মোহাম্মদ ওই বুড়ি মা আমার নবীর দুই গালে চুমু দিয়ে বলছে বাবা মোহাম্মদ এই বেঈমান আবু জেহেল আবু লাহাব
ওদবার সাহেবা ওদের কথা শুনে আমি কাঁটা দিতুম বাবা, তোমার মতো মানিক আমি জীবনে পাবো না। আজ আমার মনটা জুড়িয়ে গেছে বাবা, আমার মনটা ভরে গেছে বাবা। ও সোনার মানিক রে, তোমার বিরুদ্ধে অনেক কথা বলতে আমি বুঝতে পারতাম না বাবা, আর দেরি করো দেরি করো না, আমার মনটা ভরে গেছে বাবা। ইমানের কলমা পড়ে মুসলমান বানিয়ে দাও। ও কাঁকড়ার ভাই রে, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি তোমাদের, জীবনে কখনো হস পাকে যদি একবার যান ওই তায়েব বাসিতে তায়েবে যাবেন, একবার বুড়িমার ঘরটা দেখে আসবেন। এখনো বুড়িমার ঘরটা আছে বাবা, ওই সরকার বাবা ঘরটা রেখে দিয়েছে। আল্লাহর হাজিরা চোখে দেখে, চোখের পানিগুলো ফেলে, কারণ আমার নবীর কত কষ্ট দিয়েছে রে, আমার নবীর কত দুঃখ দিয়েছে রে। দিনের নবী কোনদিন বদলা লেনি, বরঞ্চ দোয়া করে দিয়েছে। তাই বলি ভাই রে, অহংকার জীবনে করো না, হিংসা জীবনে করো না, খবরদার আল্লাহকে চেনো, আমার নবীকে চেনো, দিনের আলো আলোকিত হয়ে যাও বাবা, তোমার কলিজা ঠান্ডা হবে। ইয়াউমাল কামতির ময়দান নবী তোমার পাশে দাঁড়িয়ে যাবে। ছেলেরা বাচ্চারা, আজকে যারা তোমরা কষ্ট করে মাহফিল দিয়েছো, তোমাদের লাভ হবে বাবা, লস হবে না, লস হবে না। জি আল্লাহ তোমাদের কত বকশি দেবে জানো, কত বকশি দেবে জানো। ও ভাইরা রে, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার কথা মনে পড়ে গো, যিনি বাড়ির পাশে বসিরাটে ঘুমিয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ যে কবরটা জারাত করে চোখের পানি ফেলে। ও ভাই, যদি বসিরাটের পীর যদি বেঁচে থাকতো গো, এই কাঁকড়ার মানুষ কোলে তুলে নিত, দাবাত করে খাইয়ে দিত। আমার বসিরাটের পীর নেই, তিনি দুনিয়াতে চলে গেল, তাই বসিরাটের জমিনে শুয়ে আছে। তবে মনে করো না বসিরাটের পীর মারা গেছে, না না, আল্লাহ কোরআনে বলেছে অলিরা মরে না, অলিরা মরার পরে কবর জিন্দা। ওরা মরে না। ও ভাই, আমার বসিরাট পীরের এত মূল্য এত দাম কেন আপনারা জানেন? তবে একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা, আমার বসিরাটের পীর আল্লাহ পাক এত দাম দিয়েছিল, আমার দাদা পীর গোলামি করেছিল, আমার দাদা পীর পেশাবের পানি তুলেছিল, আমার দাদা পীরের পা টিপে গা টিপেছিল। ও ভাইরা রে, আমার মুজাদ্দিদের জামান আমার দাদা পীর ফুরুপুরার পীর দোয়া করেছিল, ওরে রুহুল আমিন আজ আমাদের খেদমত করছো বাবা, একদিন মানুষ তোমার এইরূপ করে খেদমত করবে। পীরের দোয়া, পীরের দোয়া। জি অনেকে পীর মানে না, অনেকে পীর মানে না, বলে পীর আবার কি, পীর আবার কি, অনেকে বলে, বলবেন না, বলতে নেই। আল্লাহ ওলিদের কথা কোরআনে বলেছে বাবা। জি আল্লাহর ওলিরা মরে না, ওদের দিকে একটু তাকাবেন, একটু দেখবেন বাবা। ও ভাইরা রে, আমি বেশি আলোচনা করব না, একটুখানি আপনাদের বুঝে দিয়ে যদি কখনো ফুরফুর শরীফ যান, চামড়ার চোখে দেখে আসবেন আমার মেজি হুজুর পীরকেলার বাড়ির পাশে একটা পালকি তোলা আছে বাবা। ওই পালকিতে আমার দাদা পীর উনি চড়ে চড়ে জলসাই যেতেন, আর আমার বসিরাটের পীর উনি পিছন পিছন যেতেন, কোনদিন পালকিতে উঠতেন না। আমার দাদা পীর ডাকতেন বাবা বড় মাওলানা, তুমি আর পালকিতে এসো বাবা। আমার বসিরাটের পীর কেঁদে কেঁদে বলতো হুজুর গো, আমি আপনার পালকিতে যাব না, কারণ ছোট্ট পালকিতে আমি রুহুল আমিন উঠব, আমার পা যদি আপনার গায়ে লেগে যায় আল্লাহর কাছে কি জবাব দেব? কি মানতো? হ্যাঁ, আমার দাদা পীরকে কত ভালোবাসত। ও ভাইরা রে, ও তরুণ ছেলেরা যাদের 25 বছর 30 বছর 35 বছর বয়স, তারা বুঝবা না, আমি নিজে
আমার ছোটহুজুরের সঙ্গে আমি জলতা করেছি বাবা, তাহলে বুঝতে পারছেন আমার ছোট হুজুর পিরিকেবেলা ছিল কেমন মানুষ। বয়স্ক মানুষ যারা চোখে দেখে তার বুঝতে পারছে বাবা। ও ভাইরা রে, আমার ছোট হুজুর যখন ওয়াজ করতেন চোখের পানি ফেলতেন, আর আমার বসিরাটের পীরের কথা বেশি বলতেন, কারণ বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন ওই পালকির পিছন পিছন যেতেন, আর আমার দাদা পুজোর জুতো দোকানা বসিরাটের পীর লিতেন। ও ভাই, এত বড় বিদ্যার জাহাজ আল্লাহ ইলেম দিয়েছিল আমার বসিরাটের পীরকে, যে আরবের জমিনে আমার বসিরাটের পীর লকব পেয়েছিল আপনার হাদিসের হাফে। সেই বসিরাটের পীর দাদা পীরের জুতো দোকানে মাথায় করে নিয়ে যেত গো। আমার দাদা হুজুর পীর ইকবাল বলতো, রুহুল আমিন তুমি জুতো মাথায় করলে কেন বাবা, জুতো তুমি নিচু করো। আমার বসিরাটের পীর কেঁদে বলছে, হুজুর আপনি মোজাদ্দেদের জামাত, আপনার জুতুরি জোতালা কত দিয়েছে। আমি রুহুল আমির মাথায় কেন, আল্লাহ যদি আমার বুকটা ফেড়ে দিত আপনার জুতো দুখানা আমি রুহুল আমির বুকের মধ্যে করে নিয়ে চলতাম। একটু জোরে বললেন না, আর একটু জোরে বললেন না, কত ভক্তি করতেন বাবা, কত ভালোবাসতেন বাবা, কত প্রেম করতো বাবা জি। তাই পায়ে ধরে বলছে, আমার সোনার চাঁদ ভালোবাসো, দুমুখো না মৌখিক না অন্তরে ভালোবাসো, লাভ পাবে। যারাই ভালোবেসেছে বাবা একমাত্র তারাই জানে, তারাই বুঝেছে জি। তা আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, জীবনটা তৈরি করো। এই জীবনের কোনো মূল্য নেই বাবা, এই জীবনের কোনো দাম নেই বাবা। আমি খোকা ভাই আজকে রস করছি জি, হয়তো কালকে থাকবো না। এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া, আজ আছি তা কাল নেই জি। এই জন্য বলছি বাবা, জীবনটা তৈরি করে চলো, লাভ পাবে, লস হবে না।